আমরা সকলে এক আল্লাহর বান্দা, আমরা সকলে এক নবীর উম্মত, আমরা এক কোরআনের পতাকা তলে সমবেত হতে চাই, কথা বলেন ঠিক না বেঠি? আমাদের মাঝে কোনো বিভেদ নাই, আমাদের মাঝে কোনো গলাগলি নাই, আমাদের মাঝে কোনো কাদা ছোড়াছড়ি নাই। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না যে তোমরা কাদা ছোড়াছড়ি করো, এটা ইসলাম আমাদেরকে সমর্থন করে না, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। আমরা যখন মসজিদের মিনারের আহ্বানে যখন আমরা সালাত আদায় করবার জন্য আসি, এলাকার চেয়ারম্যান সাহেব উনি এলাকার প্রতিনিধি মানুষ, লিডার মানুষ, উনি কি এমন কথা কোনোদিন বলেছেন একজন চালক তুমি পিছনের কাতারে যাও, তুমি আমার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করবা না, এমন কথা বলেছে? চিৎকার দেবেন তবে বলেছে? বলে নাই। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ধনী গরিব কুলি যারা জন খাটে কোটিপতি হতে পারো, তুমি তোমার সকলের স্থান মরণের পরে মাটির নিচে কথা বলেন ঠিক না বেঠি? আমাদের মাঝে কোনো দলাদলি নাই, কোনো কাদা ছোড়াছড়ি নাই, আমরা সকলেই এক আল্লাহর গোলাম, কথা বলেন ঠিক না বেঠি? আমরা সেই মহান মনিব রব্বুল ইজ্জাতুল জালাল তার দরবারে শুকরগুজার হচ্ছি যে মনিব আজকে কঠিন মুহূর্তে, যে সময় গোটা পৃথিবীর মানচিত্রের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, একটু বিবেক বিবেচনা করে যদি আমরা দেখতে চাই, দাদা বাবুদের কথা বললে তো রাগ হওয়াটাই স্বাভাবিক, রাগ করা যাবে? দাদা বাবুদের দেশ, সেখানে কি মুসলমানেরা খুব শান্তিতে বসবাস করতেছে? মুসলমানদেরকে কিভাবে ওই দেশ থেকে বিতাড়িত করা যায়, সেই ষড়যন্ত্র, সেই গবেষণা, সেই চিন্তা চেতনা কাফেরের বাচ্চাদের কলিজার মধ্যে আছে না নাই? ওরা আমাদের সঙ্গে বিরোধিতা করতে পারে, কিন্তু আমরা মুসলমানের কখনো ওদের সঙ্গে বিরোধিতা করতে পারি না, কথা বলেন ঠিক না বেঠি? 96% মুসলমানের বাংলাদেশে সংখ্যালঘু কিছু হিন্দু বাচ্চারা বসবাস করে, আমরা চাই ওদেরকে কানের নিচে থাপা মেরে বাহির করে দিতে পারি, কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না, কথা বলেন ঠিক না বেঠি? সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়, শিক্ষাবাদীকে দিয়েছেন বিশ্বরবি, কথা বলেন ঠিক না বেঠি? ঠিক এমন একটি মুহূর্তে যে মনি আমাদের কাছে মহাগ্রন্থাল কোরআনুল কারিমের কথাগুলি শুনবার, বলবার, বোঝাবার মতো তৌফাই এনায়েত যে মনি দান করলেন, সেই রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। শরীরের সমস্ত শক্তি বুক মুখ একত্রিত করে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আমরা প্রশংসা করলাম কার? চিৎকার দিয়ে বলেন মহব্বতের সাথে আমরা প্রশংসা করলাম কার? আমরা কোন যীশু খ্রিস্টের প্রশংসা করেছি? আমরা মা দুর্গার প্রশংসা করেছি? আমরা কোন দেব দেবীর প্রশংসা করেছি? আল্লাহর জমিনে কিছু মুসলমান নামধারী কিছু মুনাফিকের বাচ্চা যারা তাহাজ্জুদে পড়ে শোনা যায় আর কি, আমি কোনোদিন চোখে দেখি নাই, পেপার পত্রিকার মাধ্যমে পড়েছে নাকি, তাহাজ্জুদ পড়ে মাথায় পট্টিও বাঁধে, আবার হাতে তসবিহও নেয়, প্রতি বছরে প্রায় দুই একবার তিনি উমরাও করতে যান, হজের সময় হজও করেন। এই জাতীয় কিছু মুসলমান নামধারী কিছু মুনাফিকের জবান দিয়ে মা দুর্গার প্রশংসা আছে না নাই? চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন আছে না নাই? কিন্তু মুসলমানেরা প্রশংসা করবে কার? হিন্দু ভাইয়েরা প্রশংসা করবে তাদের দেব দেবীর। ওরা বলে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহ শাম বল বন্দে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, নাউজুবিল্লাহ, যত মিটানা চাহে যে মিটাইতে চাই জীবন কা তৃষ্ণা, আমার জীবনের সব চাওয়াগুলি সুবহ শাম সকাল সন্ধ্যা বল বান্দে বান্দাতি বল কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
আমাদের সব চাওয়াগুলি যিনি মিটান তার নাম, আমাদের যিনি রিজিকের ব্যবস্থা করেন তার নাম, আমাদের বিধানদাতার নাম, আমাদের মালিকের নাম আমরা প্রশংসা করি। আমরা বলি যত মিটানা চাহে জীবন কা জালা, সুবহ শাম বল বন্দে আল্লাহ 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 আল্লাহু আকবার, যত মিটানা চাহে যে মিটাইতে চাই জীবন কা জালা, আমার জীবনের সব চাপাগুলি সুবহ শাম সকাল সন্ধ্যা বল বান্দে বান্দা তুই বল আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে সব ক্ষেত্রে প্রশংসা হবে যার, তার নাম কি? সিটকার দিয়ে বলেন তার নাম কি? আমাদের রিজিকের ব্যবস্থা করেন যিনি তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াখুফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম। সূরা আলে ইমরান তিন নম্বর পারার দশ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর পাঁচ এবং ছয় নম্বর আয়াতে কারিমা, তাফসীরে তাফহিমুল কোরআনের চতুর্থ নম্বর খণ্ডের সাতাশ নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব মণ্ডলীগুলোকে সম্বোধন করে বললেন, ও পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানের নিচে জমিনের উপরে পাতাল পুরিতে পাহাড়ের তলদেশে মানুষ তোমরা কখন কোথায় কে কি করো, পৃথিবীর কেউ যদি না দেখে একজন দেখেন মুসলমানের মতো বলেন তো তার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাতাল পুরিতে একটা ছোট্ট একটা জীব জন্তু একটা মাছ যদি না খেয়ে থাকে, আমি রব্বুল আলামিন বড় পেরেশানিতে পড়ে যাই, লজ্জা বোধ করি, আমি সৃষ্টি করলাম এই কীট পতঙ্গটি, আর যদি আমি রিজিকের ব্যবস্থা না করতে পারি তাহলে আমি রব্বুল আলামিন তো ব্যর্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলছেন আসমানের নিচে জমিনের উপরে পাতাল পুরিতে এমনকি যদি একটা পাথর তোমরা তোমাদের চরণচক্ষু দ্বারা দেখতে পাও, মনে করো পাথরের মাঝখানে কোনো ফাঁকা নাই, ধরে নাও পাথরের মাঝখানে ফাঁকা থাকলো, সেখানেও যদি একটা পিপিলিকা চলাফেরা করে, এই পিপিলিকাটা যদি না খেয়ে থাকে আমি রব্বুল আলামিন ওর রিজিকের ব্যবস্থা করে দিই। আসুন কোরআনুল কারীম কি বলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকারাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবীন। সূরা হুদ বারো নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর লাইনের নয় নম্বর আয়াত কারিমা, তাফসীরে আনোয়ারুল কোরআনের তৃতীয় নম্বর খণ্ডের দুইশত সতেরো নম্বর পৃষ্ঠাটা খুলুন আর দেখুন আর মিলিয়ে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওহে পৃথিবীর মানুষেরা, তোমরা যে আমি রবের প্রশংসা করবা কেন করবা? আমি রব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা সৃষ্টি জীবের রিজিকের ব্যবস্থা যিনি করেন মুসলমানের মতো বলেন তো তার নামটা কি? সব কিছু প্রত্যেকটা সৃষ্টি জীবের যিনি রিজিকের ব্যবস্থা করেন একটু মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন তার নামটা, আরো জোরে বলেন তার নাম। আল্লাহর নাম আমাদের মুখে নিতে ভালো লাগে না, কি সুন্দর একটি নাম,
অথচ এখানে আমি যখন তাদের বলছি যে আমাদের রিজিকের ব্যবস্থা যিনি করেন একটু বলেন তার নামটা কি? অনেকেই আমার প্রভুর নাম, আমার আল্লাহর নাম তার জবান দিয়ে বাহির হয় নাই। এগুলোকে আসলে আল্লাহ প্রেমী মানুষ নাকি শয়তান প্রেমী মানুষ? সকলে বলেন কি প্রেমী মানুষ? আল্লাহর নামটা কত সুন্দর! পৃথিবীতে যত ধর্মাবলম্বী জাতি আছে, গোষ্ঠী আছে, তারা তাদের ভাষায় তাদের প্রভুকে যেমনি ভাবে ডাকে, আমার রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষেরা তাদের প্রভু, তাদের গড়, তাদের ঈশ্বর, তাদের থেকে আমি রব্বুল আলামিনের নামটা বড় সুমধুর। ভাইয়ারা আমার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষেরা তোমরা কেন আমার প্রশংসা করবা, কেন তোমরা আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা? আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি বড় করুণা করি, বড় ইহসান করি। সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম। কিয়ামত পর্যন্ত করব, যখন তোমরা জাহান্নামীদের কাতারে সামিল হয়ে যাবা, সেদিন আমাদের প্রতি করুণা করবেন, ইহসান করবেন যিনি, তার নাম আরো জোরে চিৎকার দিয়ে বলেন তার নাম। রব্বুল আলামিন বলছেন আমি এমন আল্লাহ, আমি এমন প্রভু, একটু মিলিয়ে নেন দুনিয়ার কোন মানুষের অফিস এবং আদালতে যদি আপনি চাকরিজীবী হন, আপনার একটা পার্মানেন্টলি সময় একটা নির্ধারণ করা থাকবে, 8 ঘন্টা অথবা 12 ঘন্টা ডিউটির একটা সময় আপনার জন্য নির্ধারণ করা থাকবে, এই সময়টাকে আপনাকে নিয়মিত যে অফিস করা লাগবে, যদি কোনোদিন আপনি না যেতে পারেন অ্যাপ্লিকেশন করতে হবে, ছুটির আবেদন করতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? যদি কোনোদিন আমার রব্বুল আলামিনের মানুষেরা যদি কোনো একটা দিন মনের ভুলের কারণে হোক অথবা ইচ্ছাকৃত ভাবে হোক মালিকের কথাটাকে অমান্য করে অফিসে তুমি যাইতে পারো নাই, ছুটির আবেদন করো নাই, ফোনের মাধ্যমেও তুমি মালিকের কাছ থেকে ছুটি নাও নাই, পরের দিন যদি তুমি অফিসে যাও তোমার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মাসের শেষের দিকে এভারেজ একটা দিন নির্ধারণ করে আপনার পার ডে কত টাকা অ্যামাউন্ট আপনি বেতন পান। আপনি ছুটি না নেওয়ার কারণে, ফোনের মাধ্যমে না জানানোর কারণে মাসের শেষে আপনার ঠিক ওই দিনের টাকাটা কিন্তু কর্তন করা হবে, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর মানুষেরা তুমি যে মালিকের দাসত্ব করো, যে মালিকের অফিসে তুমি কাজ করো, একদিন যদি তুমি অফিসে না যাইতে পারো পারমিশন ছাড়া, যদি তুমি অফিসটা কামাই করো কতটা প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হয়, এবং মাসের শেষে তোমার স্যালারি থেকে টাকা পয়সা কর্তন করে নেওয়া হয়, তোমাকে অপমান করা হয়। পৃথিবীর মানুষেরা আমি রব্বুল আলামিন তোমার প্রতি কতটা করুণা করেছি, কতটা ইহসান করেছি, কতটা মহাব্বত করেছি। ফজরে আযান হয়ে যাই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব কদকা মাতে হাইয়া আলাস সালা বলে তোমাকে নামাজের দিকে আহ্বান করে, যখন হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে যখন তোমাকে নামাজের দিকে আহ্বান করে,
তুমি এমন আমার বান্দা, শীতের সকাল কম্বলটা সুন্দর করে মাথার নিচে দিয়ে পায়ের নিচে দিয়ে এমন সুন্দর ভাবে ঘুমানোর চেষ্টা করো, মনে হয় যেন তোমার ঘুমটা ভাঙে নাই। ফজর থেকে তুমি কাজে করে দিলে, সকাল নয়টা দশটার দিকে তুমি ঘুম থেকে জেগে উঠলে, ব্রাশ করে সাহেবের মতো অফিসে বা আদালতে বা যেখানেই হোক তুমি চলে গেলে, বান্দা ও মুসলমান আল্লাহর গোলাম একটু খেয়াল করে শুনুন, রব্বুল আলামিন আমাদের প্রতি কতটা করুণা করেন। জোহরের সালাতের জন্য একইভাবে মসজিদের মিনার থেকে তোমাকে আহ্বান করা হলে, এসো নামাজের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো, সব কাজগুলিকে ফেলে দিয়ে তুমি মসজিদের মিনারের দিকে আসো। জোহরের সালাতটাকে তুমি হেলাই খেলাই নষ্ট করে দিয়েছো, আসরের সময় একইভাবে মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে তোমাকে আবার নামাজের জন্য আহ্বান করেছে, তোমাকে ডেকেছে, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় মিশে খেলাধুলা করে তুমি আসরটাকেও নষ্ট করে দিয়েছ। মাগরিবের সময় হয়ে গেল, একইভাবে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব চতুর্থবার তোমাকে সুমধুর কণ্ঠে মায়াবী কণ্ঠে তোমাকে ডেকেছ, গো তুমি নামাজের দিকে এসো, নামাজ ছেড়ে দিও না, নামাজ কাজা করো না, এলাই খেলাই আপনি মাগরিবটাকে মাইনাস করে দিলেন। এশার সময় হয়ে গেল, রাতের খাবার দাবার খেয়ে আপনি ঘুমিয়ে পড়লেন, পরের দিন আপনি ঠিক একইভাবে পাঁচ ওয়াক্ত সালাত কাজা করলেন, তারপরের দিন করলেন, যখন জুমার দিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাকে, সালাতের জন্য এসো, কল্যাণের দিকে এসো, সালাতের দিকে নামাজের দিকে এসো, আপনি চলে গেলেন, আপনি মালিকের একটা দিন পারমিশন ছাড়া কামাই করার কারণে সিকিউরিটি গার্ডের কাছে আপনার প্রশ্নের সম্মুখীন হওয়া লেগেছে, কত প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হয়েছে, জবাবদিহি তার মুখোমুখি আপনাকে হতে হয়েছে, মালিকের কাছে গেছেন, মালিক আপনাকে অপমান করেছে, মাস শেষে আপনার বেতন থেকে কিছু টাকা কর্তন করা হয়েছে। আমার রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর ইমানদাররা, মুসলমান আল্লাহর গোলাম, একটু খেয়াল করে শোন, একটু বোঝার জন্য চেষ্টা কর। আমি রব্বুল আলামিন এতটা দয়ার আল্লাহ, সাতটা দিন তুই সালাতটাকে মাইনাস করে দিয়েছিস, জুমার দিন যখন তোকে নামাজের জন্য সালাতের জন্য ডাকা হলো, তুই জুমার দিন মসজিদে প্রবেশ করেছিস, আমি এমন দয়ার আল্লাহ, একটা সপ্তাহ পর তুই একটু হাজিরা দেওয়ার জন্য এসেছিস, কেউ দুনিয়ার বললো না গেটটা লাগাই দাও, বেনামাজিকে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না, এ কথা কেউ বলেছে? বলেছে? একটু চিৎকার দিয়ে বলেন, বলেছে কিনা? বলে নাই। আমার দয়ার আল্লাহ বলেন, ও মুসলমান আল্লাহর গোলাম, আমি তো সেই আল্লাহ, আমি তো সেই মহান মুনিব, একটা সপ্তাহ পর যখন তুই সালাতের দিকে আসলি, যখন তুই আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে যখন তুই হাতটা বেঁধে দিলি, আমি এমন দয়ার আল্লাহ, আমি যখন তুই আল্লাহু আকবার বলে রুকুতে গেছিস, যখন তুই সিজদা করেছিস, আমি দয়ার আল্লাহ, তোর পিছনের সাতটা দিনের কথা আমি আল্লাহর আর মনে থাকে না। আমি রব্বুল আলামিন যেমনি ভাবে দুনিয়ার বুকে কোনো মা যখন একটা কলিজার টুকরা সন্তানটিকে মুসলমান আল্লাহর গোলাম উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য চেষ্টা করতেছি, কেউ কি রাগ করতেছেন? ও মুসলমান আল্লাহর গোলাম, আমরা যারা সন্তানের বাবা হয়েছি আমরাই বুঝতে পারবো, আমাদের কলিজার টুকরা সন্তান ছোট মাসুম বাচ্চাটি দুই বছর আড়াই বছর যখন বয়স হয়ে গেছে, সুন্দর করে আমাদের স্ত্রী আমাদের মা আমাদের বোন কলিজার টুকরা সন্তানটিকে গোসল করাই দিয়ে তেল কাজল লাগিয়ে দিয়ে পাউডার লাগিয়ে দিয়ে বেবি লোশনটা লাগিয়ে দিয়ে কলিজার টুকরা সন্তানটিকে সুন্দর করে একটা পোশাক পরিধান করিয়ে দেয়, মা হয়তো বা রান্না করতেছে অথবা বাসার অন্যান্য কাজগুলি করতেছে, এমন সময় যদি
ওই পরিধান টুকরো ছোট্ট মাছুম বাচ্চা সন্তানটি দামি পোশাক বাচ্চাটা বুঝতে পারে না, মা কিছুক্ষণ আগে গোসল করাই দিয়েছে সেটাও বুঝতে পারে না। মা যখন একটু কলিজার টুকরা সন্তানটিকে পেছনের দিকে সামনের দিকে লক্ষ্য করেছে, মার আর খেয়াল নাই, কলিজার টুকরা সন্তানটি দেখবেন যে সঙ্গে সঙ্গে দোলার ভিতরে খেলা শুরু করে দেয়। কথা বলেন ঠিক না বেটি? এরপরে মা কি করেন, পিছনের দিকে তাকিয়েই যখন দেখে আমার কলিজার টুকরা সন্তানটি আমার পিছনে নাই, খোঁজাখুঁজি করে ছেলের বাবাকে ডাকে, ও গো আব্দুল্লার বাবা, আব্দুল্লাহকে দণ্ডা খুঁজে পাইতেছি না কোথায় গেল। বাবা কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে খোঁজে, আব্দুর রহমানকে খোঁজাখুঁজি শুরু করে দেয়, মাও কলিজার টুকরা সন্তানটিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। কলিজার টুকরা সন্তানটি দেখার সঙ্গে সঙ্গে মায়ে যখন লক্ষ্য করতে পারে আমার কলিজার টুকরা সন্তান, পাঁচ মিনিট আগে আমি গোসল করাই দিয়েছি, লোশন লাগিয়ে দিয়েছি, দামি একটা পোশাক পরিয়ে দিয়েছি, আমার কলিজার টুকরা সন্তান ধুলাও বালুর মধ্যে খেলা করতেছে, শরীরে ধুলা বালু লাগিয়ে ফেলেছে। কলিজার টুকরা সন্তানটিকে দেখার সঙ্গে সঙ্গে মায়ের সাময়িক ভাবে যদিও রাগ হয়, মেজাজটা খারাপ হয়ে যায়, সন্তানটিকে কিন্তু মারধর না করে কলিজার টুকরা সন্তানটিকে বুকের উপরে উঠাই দিয়ে ধুলাগুলি ছেড়ে দিয়ে মা তখন কলিজার টুকরা সন্তানটিকে বুকের সঙ্গে জড়ায় নেয়, সোনা মানিক বলে কপালের সঙ্গে চুমা লাগায় দেয়, মুখের সঙ্গে চুমা লাগায় দেয়, ডাক দিয়ে বলে, ওরে কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, এত সুন্দর করে তোকে আমি গোসল করাইয়া দিলাম, তেল কাজল লাগিয়ে দিলাম, সুন্দর পোশাক তোরে আমি পরাইয়া দিলাম, বাবা তোর কবে বুদ্ধি হবে, কবে তুই বুঝতে শিখবি, এত সুন্দর করে পোশাক পরার পরে তুই কবে যে ধুলাবালুর মধ্যে আর যাবি না। সন্তানটিকে এত সুন্দর করে গোসল করিয়ে দেওয়ার পরে, আদর যত্ন করে তেল কাজল লাগিয়ে দেওয়ার পরে, কলিজার টুকরা সন্তান যখন ধুলার মধ্যে গড়াগড়ি খেলে, ধুলা বালু যখন কলিজার টুকরা সন্তানটি পুরো শরীরে লাগিয়ে ফেলে, মা শুধুমাত্র একটু ভালোবাসা থাকার কারণে কলিজার টুকরা সন্তানটিকে মারধর করে না, বুকের সঙ্গে জড়ায় নাই, ধুলা বালুগুলি ছেড়ে দেয়, বুকের সঙ্গে জড়াই নিয়ে মুখে চুমা দিতে থাকে, কপালে চুমা দিতে থাকে, সোনামানিক বলে ডাকতে থাকে। আমার রব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেন, আমার আল্লাহ কি সুন্দর করে শিক্ষা দিচ্ছেন রফারদি এলাকার মানুষ, একটু শুনুন, আমি কেন বললাম সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ আর রহমান রহিম। প্রশংসার পরে আমি আবার দ্বিতীয় কথা যেটা বললাম, সব দয়ার মালিক, সব দয়ার সাগর যিনি, তার নামটা আর জোরে বলেন, তার নাম রব্বুল আলামিন। বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও মুসলমান আল্লাহর গোলাম ও কুমিল্লা জেলার ভাইয়েরা, পর্দার আলের মা বোনের একটু খেয়াল করে শোনেন, মা যদি কলিজার টুকরা সন্তানটিকে ধুলাবালুর মধ্য থেকে উঠিয়ে নিয়ে বুকের সঙ্গে জড়াই ধরতে পারে, মুখে চুমা লাগাই দিতে পারে মারধরের পরিবর্তে, আমার আল্লাহ বলছেন উদাহরণস্বরূপ একটা সমুদ্রে যতটুকু পরিমাণ পানি থাকে, এই পানির ভিতরে একটা পাখি একটা লম্বা ঠোঁট লাগিয়ে দিবে, এক ফোঁটা পানি উঠবে, এক ফোঁটা পানির থেকে সত্তর ভাগে বিভক্ত করে উনসত্তর ভাগ আমি আল্লাহর কাছে আমি রেখে দিই, আর একটি ভাগ এটাকে ভাগ করে গোটা পৃথিবীর সব মানব মন্ডলীর কলিজার ভিতরে আমি আল্লাহ দিয়ে দিই। মায়ের কাছে এই জীর্ণ শীর্ণ একটু ভালোবাসা থাকার কারণে
কলিজার টুকরা সন্তানটির প্রতি যদি আদর মহব্বত করতে পারে, ভালোবাসা করতে পারে, রে গোলাম সন্তান হারিয়ে গেলে মা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এরপর মানুষ যখন আল্লাহর গোলাম যখন একটা সত্তা কামাই করার পরে মসজিদে যখন চলে যায় সালাত আদায় করবার জন্য, আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহর কলিজার ভিতরে কতটা দয়া কতটা মায়া, আমি আল্লাহ যখন তুই তাকবীরে তাহরিমা বেঁধে যখন তুই রুকুই চলে যাস, বান্দা যখন তুই আমার কদমে শিষ্টা দিয়ে দিস, আমি আল্লাহ আমার কলিজার ভিতরে আর কিঞ্চি পরিমাণ বাদ থাকে না, বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তখন রব্বুল আলামিন বলছেন, এই গুনাহগার বান্দাগুলি যখন আমার দরবারে ফিরে আসার পরে এই বান্দাগুলি যখন চোখের অশ্রু ঝরিয়ে দিয়ে ইস্তেগফার করতে থাকে, আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও, আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি না বান্দার চোখের পানিটা, সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন আমার এই পাপি বান্দাটিকে আমি রব্বুল আলামিন দুনিয়ার মায়ের মতো রাহটাকে কলিজার থেকে মোচন করে দিয়ে আমার এই পাপি বান্দাটিকে ধুলা বালুর মধ্য থেকে, ধুলা বালু নামক এই গুনার সাগর থেকে আমার বান্দাটাকে আমি আমার রহমতের কোলে উত্তোলন করে নিয়ে ওর শরীরের সব গুনাগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিই, সুবহানাল্লাহ। কুরআনুল কারীম কি বলে শুনুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। الله اكبر رب العالمين বলেন, এই গুনাহগার আমার বান্দা যখন আমার দরবারে সিজদা দেয়, আমার কাছে দুহাত প্রসারিত করে যখন চোখের অশ্রু ঝরিয়ে দেয়, আমি আল্লাহ আর ইয়ামিন দয়ার আল্লাহ আমার বান্দাটাকে কোলের সঙ্গে উত্তোলন করে নিলাম, সিজদা দিল আমার কাছে দুহাত প্রসারিত করে দিল, চোখের অশ্রু ঝরিয়ে দিল, আমি রব্বুল আলামিন ইস্তেগফার করার কারণে আমার বান্দার তাবাম জীবনের গুনাহগুলোকে ক্ষমা তো করেই দিলাম, ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি রব্বুল আলামিন ওই গুনাহগুলোকে আবার সওয়াব দ্বারা পরিবর্তন করে দিই, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার কেমন আল্লাহ, কেমন দয়ার সাগর তিনি মুসলমানি বান্দার, তাহলে আমরা সব ক্ষেত্রে প্রশংসা করব কার, আর জোরে চিৎকার দিয়ে বলেন প্রশংসা হবে কার। কিন্তু দুনিয়ার কিছু মানুষ আল্লাহর প্রশংসা করতে ওদের ভালো লাগে না, ওরা অহংকার করে করে কিনা, প্রশংসা করতে বলবেন অহংকার দেখাই দিবে, কিন্তু গুনার সাগর থেকে যখন আপনি অহংকার না করে রবির দরবারে দুহাত তুলে দিবেন, ক্ষমা প্রার্থনা করবেন, ক্ষমা করে দিবেন কে, আর জোরে বলবেন ক্ষমা করে দিবেন কে, পাপে ভরা জীবন আমার ক্ষমা করে দাও হে পরওয়ার, ক্ষমা করে দাও হে পরওয়ার, জেনে না জেনে মেনে না মেনে ভুল করেছি বারে বার, ভুল করেছি বারে বার, পাপে ভরা জীবন আমার ক্ষমা করে দাও হে পরওয়ার, ক্ষমা করে দাও হে পরওয়ার, তোমার দেখানো সেই পথ ভুলে ছুটে চলেছি আমি কিসের পিছু, ভ্রান্তিতে ছেয়ে গেছে হৃদয় আমার, মানতে পারিনি বরং কিছু, তবুও তোমার
আশায় হাত তুলেছে গুনাহগার, হাত তুলেছে গুনাহগার। পাপে ভরা জীবন আমার ক্ষমা করে দাও হে পরওয়ার, ক্ষমা করে দাও হে পরওয়ার। লিল্লাহি তাকবীর। তাহলে আমরা সব ক্ষেত্রে প্রশংসা করব। আর জোরে বলেন প্রশংসা হবে কার? রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আমার দয়ার আল্লাহ, হাজারো গুনাহ করেছো, পাপ করেছো, আমি রবের দরবারে হাত প্রসারিত করে দাও, চোখের অশ্রু ঝরিয়ে দাও, পৃথিবীর মানুষের কাছে তুমি ঋণ থাকতে পারো, পা চেপে ধরলেও ক্ষমা না করতে পারে, কিন্তু আমি রবের দরবারে ভুল করার পরে যখন তুমি ক্ষমা প্রার্থনা করবা, আমি রব্বুল আলামিন তোমার তাম জীবনের সব গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, তাহলে সব ক্ষেত্রে প্রশংসা হবে। আর যারা সিটকার দিবেন প্রশংসা হবে। তবে কোন মানুষ প্রশংসা না করে যদি মহান রবের দরবারে গাদ্দারি করে, মুনাফিকি করে, অহংকার করে, ওই মানুষটার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আর যারে বলেন কোথায় ঠিকানা? রব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন মানুষ যখন আমি রবের দরবারে প্রশংসা না করে, গাদ্দারি করে, যখন অহংকার করে, আমি রব্বুল আলামিন ওই মানুষটাকে মুমিনদের কাতার থেকে মাইনাস করে দিয়ে ওকে আমি রব্বুল আলামিন শয়তানের কাতারে শামিল করিয়ে দিই। কারণ অহংকার করা কোন মুমিনের কাজ নয়, অহংকার করা শয়তানের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমান ইমানদার, সময় খুব কম, খুব সংক্ষিপ্ত আকারে বলতেছে, একটু খেয়াল করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন, একটা দেহ বানালেন, স্ট্রাকচার বানিয়ে রেখে দিয়েছেন, এখনো পর্যন্ত রুহটা ফুৎকার দেন নাই। রব্বুল আলামিন এই দেহের ভিতরে রুহটা ফুৎকার দিলেন, আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, উসজুদু লি আদম, ও ফেরেশতারা, তোমরা আমার মনোনীত বান্দা নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তোমরা সিজদা করো। ইল্লা ইবলিস ফাসাজাদুল মালাইকাতা ইল্লা ইবলিস, সব ফেরেশতাগুলো সিজদা করেছে কিন্তু একজন করে নাই, তার নাম? আরো জোরে বলেন তার নাম? ইবলিস তখন অহংকার করে, আল্লাহ আমি কেন সিজদা করব, আমি তো আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি, আমার গুণ হলো উপরের দিকে ওঠা, মাটি ওর গুণ হলো নিচের দিকে আসা, আপনি যত উপরের দিকে চলে দেন ওর সর্বশেষ বৈশিষ্ট্য হলো নিচের দিকে আর আসা, সুতরাং রব্বুল আলামিন আমি মাটির তৈরি আদমেরকে সিজদা করতে পারবো না। বলুন নাউযু বিল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইয যুবালা রব্বুকা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারা 129 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওই শয়তানকে আজাজিলকে যখন বলা হলো সিজদা করো, সকলে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না, যুক্তি খাড়া করে দিল, অহংকার করলো। রব্বুল আলামিন বললেন, আমি ওই শয়তানকে, রব্বুল আলামিন তখন বললেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আজ থেকে তুই আর ফেরেশতাদের সরদার নয়, ফেরেশতাদের কাতারে তুই আর আজ থেকে থাকতে পারবি না, আজ থেকে তুই অস্বীকারীদের কাতারে শামিল হয়ে গেলি। বলুন নাউযু বিল্লাহ। অহংকার করা যাবে না, গাদ্দারি করা যাবে না, আল্লাহর বিধান মানতে হবে। রব্বুল আলামিন আমাদের যে বিধানগুলি দিয়েছেন সেগুলি মানতে হবে। যদি আমার মতের বিরুদ্ধে যাই তাহলে কি মানবেন? যদি আপনার মতের বিরুদ্ধে যাই আল্লাহর বিধান কি মানবেন?
রব্বুল আলামিন বলছেন তোমার মতের বিরুদ্ধে যেতে পারে, তোমার বাবা মার মতের বিরুদ্ধে যেতে পারে, তবে আমার বিধান অবশ্যই অবশ্যই তোমাদেরকে মানতে হবে। চিৎকার দিয়ে বলেন কথা টিকে না বেঠি ভাইয়েরা আমার। রব্বুল আলামিন বলছেন এই শয়তান অহংকার করার কারণে আমি রব্বুল আলামিন তাকে অস্বীকারীদের কাতারের ভিতরে সামিল করে দিলাম। অহংকার করেছিল, পৃথিবীর কোন মানুষ যদি অহংকার করে আমার রব্বুল আলামিন বলছেন ও আর ইমানদারদের কাতারে থাকতে পারে না, ওই মানুষটাও ইমানদারদের কাতারে থেকে মাইনাস হয়, ও শয়তানের কাতারে সামিল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি ভাইরা আমার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন লাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা সেদিন অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ডাকবেন আর বলবেন ওরে অহংকারীরা কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর সব মানব মন্ডলী গুলোকে একই ময়দানে সমবেত করা হবে। যারা জান্নাতি ব্যক্তি তাদেরকে ডান দিকে দেওয়া হবে, আর জাহান্নামী ব্যক্তিগুলোকে রব্বুল আলামিন বাম দিকে দিয়ে দিবেন। জান্নাতি মানুষগুলোকে আবার রব্বুল আলামিন সামনের দিকে, আর কিছু মানুষ যারা জাহান্নামী হবে এদের ভিতর থেকে বারবার আল্লাহ অহংকারীদেরকে আরেকটা শ্রেণীতে বিভক্ত করে দিবেন। এই জাহান্নামী মানুষগুলোকে রব্বুল আলামিন পিছনের দিক থেকে বাম হাতে কিতাব ধরিয়ে দিবেন, ওরা কিতাব নিবে, ওদের হাতে নখগুলো বড় বড় করে দেওয়া হবে, বুকের ভিতর দিয়ে হাত ঢুকাই দিবে, পিছনের দিক থেকে কিতাব গ্রহণ করবে। রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। ওরে জাহান্নামীরা, ওরে অহংকারীরা, যারা ভালো ভালো মানুষগুলির প্রতি জুলুম করেছিলি, ইস্টিম রুলার তোরা যারা চালিয়ে দিয়েছিলি, আলিমুল আমাদেরকে ঘুম তোরা যারা হারাম করে দিয়েছিলি, আজকে কিতাব ধর, পড় আর বোঝ আর বাস্তবতার সঙ্গে মিলিয়ে নিয়ে কথা বলেন ঠিক না বেঠি। এরপরে জাহান্নামী মানুষগুলো কিতাব পাওয়ার পরে বলবেন মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন মালি হাজাল কিতাব, এটা কেমন গ্রন্থ, কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাবটির ভিতরে আমার জীবনের কোনো ছোট্ট এবং বড় কোনো বদামলটাই বাদ পড়ে নাই। কথা বলেন ঠিক না বেঠি। যা করবেন আপনি চোখের ইশারায় একটা মানুষের ঘুমকে আপনি হারাম করে দিয়েছেন, ফোনের একটা কলের মাধ্যমে থানায় ফোন করেছেন, আলেমুল আমাদের ঘুমকে হারাম করে দিয়েছেন, সেদিন এই ঘুম হারাম করার রেকর্ড আল্লাহর কাছে থাকবে না থাকবে না? আর ওখানে বলেন থাকবে কিনা? সাবধান হয়ে যান, আল্লাহর দরবারে সেদিন ধরা পড়বে। জাহান্নামী মানুষগুলো বলবে রব্বুল আলামিন কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাবটির ভিতরে আমার জীবনের কোনো বদ আমলটি বাদ পড়ে নাই। কথা বলেন ঠিক না বেঠি। ও মুসলমান আল্লাহর গোলাম, এরপরে জাহান্নামী মানুষগুলো আল্লাহর দরবারে বলবেন রব্বুল আলামিন ভুল করেছি, অন্যায় করেছি, পাপের কাজ করেছি,